ও আমার মা বোনেরা শাশুড়ির মনে দুঃখ দিও না আর তো জাগ হারাম স্বামী তোমার জান্নাতের ঠিকানা আর তো জাগ হারাম স্বামী তোমার জান্নাতের ঠিকানা ও আমার মা বোনেরা ও আমার মা বোনেরা স্বামীর মনে দুঃখ দিও না আর তো জাগ হারাম স্বামী তোমার জান্নাতের ঠিকানা আর তো জাগ হারাম স্বামী তোমার জান্নাতের ঠিকানা পাকিস্তানে এক রমণী স্বামীর মানত না আর মরণ পরে তার কবরে কি ঘটলো দেখো না ওর মরণ পরে তার কবরে কি ঘটলো দেখো না অজর চোখে কাজে সজন সারা কাজে সজন সারা কবর খনন করলো যখন সেই নারীটির তরে কাফন করবে দেখে কবরের ভিতরে কবরের ভিতরে বিষক্ত সাপে সেই কবরে নিল আস্তানা বিষক্ত সাপে সেই কবরে নিল আস্তানা আর ভয়ে কাঁপে গ্রামবাসীরা দেখে ঘটনা ওর ভয়ে কাঁপে গ্রামবাসীরা দেখে ঘটনা কবরের ভিতরে যদি শ্বাস থাকে বাবা দাফন করবে না দৌড়ে পালিয়ে যাবে হ্যাঁ গ্রামবাসীরা ভয়ে থরথর করে কাঁপছে বলি কবরে হঠাৎ ছাপ কোথা থেকে আসলো স্বামীর মনে দুঃখ দিলে এরকম ঘটনা ঘটবে তবে এই এলাকার মায়েরা বলে স্বামী দুঃখ দেয় না কিন্তু স্বামীর মনে দুঃখ দেবে না পাকা মুখ হচ্ছে বলে আমি একটা শাড়ি আনতে বললে আমার বেলা একটা শাড়ি জোটে না আর তোমার মা তোমার বোন বললে বড় মানে নতুন নতুন শাড়ি আছে লাল কালার হলুদ কালারের শাড়ি আছে তোমার মাথা খাবো না আমার বাপের মাথা খাবো বুঝতে পারিনি তবে এই এলাকার মায়েরা ভাবিরা খুব ভালো কত সুন্দর গলা জড়িয়ে বসে আছে এরা জীবনে ঝগড়া ঝাঁটি করে তো গ্রামবাসীরা কবরে দাফন না করে বলছে এই কবরে যখন সাপ আছে তো পরে আর একটা কবর খোঁড়ো ওই কবরে ওই কবর পরের কবরে দাফন করো তখন পাশে যখন আবার একটা কবর খোঁড়া হচ্ছে কবি বলছে দেখুন দ্বিতীয় কবর খুঁড়ল যখন সেইছে গোরস্থানে একই কাণ্ড দেখে যখন সবাই যে সেখানে সবাই যে সেখানে সেই কবর বন্ধ করে দ্বিতীয় কবর করে সবার চোখে পড়ে সবার চোখে পড়ে অবশেষে সেই নারীকে রাখা হলো না অবশেষে সেই নারীকে রাখা হলো না সেই কবরে দাফন করে কি দেখলো ঘটনা ওর সেই কবরে দাফন করে কি ঘটলো দেখো না এরকম যদি হাজারো কবর করি সব কবরে সাপ থাকবে এক কাজ কর সাপ থাকে থাক ওরে খায় খাক কি ওই কবরেই পুঁতে দে বুঝতে পারে স্বামীর মাথা চিবিয়ে খাবে তিন বেলা সকালবেলা একবার দুপুর বেলা একবার রাতের সবার সময় চিবিয়ে তারপরে শোবে তো ওর কবরে সাপ থাকে না তা আমার কবরে সবার থাকবে বাবা তবে আপনারা একটু একটু স্বামীকে সেবা করার চেষ্টা করবেন তো অবশেষে সেই কবরে দাফন করে করা হলো আর ওই মহিলা স্বামীকে ডাকা হলো যে স্বামীকে জিজ্ঞাসা করছে করা হচ্ছে যে তোমার এই স্ত্রী দুনিয়ার জমিনে কেমন ছিল তোমার সঙ্গে কেমন ব্যবহার করত তখন সেই স্বামী বলছে যে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে শুনতে থাকুন অবশেষে সেই বধুকে কবরেতে যখন সোমাল শাস্তি উঠে সেই বধুকে জড়িয়ে ধরিল জড়িয়ে ধরিল সাপটি উঠে
সেই পদকে তখনই ধরিল তখনই ধরিল অবাক চোখে দৃশ্য দেখে গ্রামবাসী ভাবিল কাছে দেখে তার স্বামীকে জিজ্ঞাসা করিল জিজ্ঞাসা করিল তোমার বিবি কেমন ছিল আজকে বলো না তোমার বিবি কেমন ছিল আজকে বলো না আর কে দেশ আমি বলে দিবি আমায় মানত না ওর কে দেশ আমি বলে দিবি আমায় মানত না সবাই জিজ্ঞাসা করছে তোমার বিবি কেমন ছিল বলতে আমার উপরে টর্চার করতো আমাকে কটু ভাষায় গলা গালাগালি করতো আমাকে মানত না আমি যেটা বলতাম তার উল্টোটা করতো বুঝতে পারেন সেই জন্য তখন গ্রামবাসীরা বলছে যে এই ছাপে এই কবরের আযাব তো মানে যাবে না তুমি অন্তত আল্লাহর কাছে একটা দুটো হাত তুলে দোয়া করো তাহলে দেখবে তোমার স্ত্রীর কবরে ওই ছাপ চলে যাবে তখন ওই লোকটা তখন দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কবি বলছে দেখো অবশেষে স্বামী তাগার খোদার দরবারে কান্দে বসে বলে খোদার আপন করো জোরে আপন করো জোরে ভুল করেছে বিবি আমার তাও না ক্ষমা করে ভুল করেছে বিবি আমার তাও না ক্ষমা করে ভুল করেছে বিবি আমার তাও না ক্ষমা করে আপন চোখে আজাব তাগার দেখি কেমন করে দেখি কেমন করে সেই স্বামীর দোয়া সেই স্বামীর দোয়া করতে কবুল তেরি হলো না সেই স্বামীর দোয়া করতে কবুল তেরি হলো না আর কঠিন আজাব হলো রে বাপ কি ঘটলো দেখো না আর কঠিন আজাব হলো রে বাপ কেমনে দেখো না স্বামী দোয়া করেছে হাত নামিয়েছে কবরের দিকে তাকিয়ে থেকে সাপ চলে গেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আজ থেকে কে কে স্বামীর মাথা চিবিয়ে খাবে একটু দেখতে চাই কেউ হাত তুলবে না তাহলে আজ থেকে যে কে যে একাটারা ছিল সব যে কোটা স্বামী টুকটাক গালাগালি করতো ওলাও তো বলে তো আর আগামী কাল থেকে আর করবে সবাই সেরে গেছে মোটামুটি ইনশাআল্লাহ হ্যাঁ সবাই নিয়াজ করে নিয়েছে আজ থেকে বাড়ি যাবে স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেব আর রাতের সবার সময় মাথার চুলটাকে বালিশের উপরে বিছিয়ে দেব আমার স্বামী আমার চুলের উপরে শুয়ে ঘুমাবে আর আমার স্বামীকে সারা রাত মাথায় হাত তুলে দেব সবাই নিয়াজ করে নিয়েছে আপনাদের আর কোনো কষ্ট নেই তো শেষ কথাই বলছে দেখুন মায়ের পায়ের নিচে যেমন ছেলেদেরই জান্নাত স্বামীর পায়ের নিচে তেমন বিবিদেরই কিমাত বিবিদেরই কিমাত মায়ের পায়ের নিচে যেমন ছেলেদেরই জান্নাত স্বামীর পায়ের নিচে তেমন বিবিদেরই কিমাত বিবিদেরই কিমাত দিন শরিয়াত রোজা নামাজ করলে পাবে জান্নাত সময় আজাদ করলে ওয়া স্বামীর আঘাত করিলে আজ পাবে না রে না যা পাবে না রে না যা বলে মোকাবির বলে মোকাবির দোয়া স্বামীর জান্নাতি খাজানা আর যে পাবে সে খুশি হবে তো জাগ ছবে না আর যে পাবে সে খুশি হবে তো জাগ ছবে না আর যে পাবে সে খুশি হবে তো জাগ ছবে না তাহলে আপনারা সবাই স্বামীকে সেবা করা স্বামীকে কি আর সেবা করবে যদি একটু ভাত রাঁধতে দেরি হয়ে যায় কাজের থেকে বাড়ি আসে বলে বাড়ি আসবো একটার সময় এসে ভাত খাবো তুই রান্না করে রাখবি বাড়ি এসে দেখছে বউ এখনো রান্না হয়নি আগে চারটে থমকায় হাইব্রিড ঘুষি মেরে নিয়েছে তাহলে ওরাও বা কি করে স্বামীকে সেবা করবে বুঝতে পারেন আমাদেরও যেমন হাড়ি তেমন সরা